রাত্রিবেলা আমি ঘুমেছি, তো মোটামুটি এই 2:30-3টার দিকে দেখুন একটা ফোন আসলো। তো দেখলো গার্লফ্রেন্ড ফোন করছে, এত রাতে হয়তো কোনো অসুবিধা অসুবিধা হয়েছে, ওই জন্য ফোনটা তুললুম। তো ফোনটা তোলার সাথে সাথে না কান্নাকাটি শুরু করছে। তো আমার তো ভয় ধরে গেল যে ওর বাবাটার অবস্থা তো খুব একটা ভালো নয়, মালটা মানে পটলগুলো চলে গেছে। তা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলুম, জান কি হয়েছে, কান্না করছো কেন? তা বলে যে আমি একটা স্বপ্ন দেখেছি। ও রে হারামজাদি, তুই দেখিস স্বপ্ন আর রাতে 3টার সময় ফোন করে ঘুম ভাঙাস মোর? তো ভাই এগুলো মনে মনে ভাবো, এটা তো পাওয়া যাবে না, জানে না তো, কোলে তো ওই আলের আগুন চালাতো বিচারে। যাই হোক, তো জিজ্ঞেস করলুম যে জান কি স্বপ্ন দেখলে? তো বলে যে আমি স্বপ্নে দেখেছি তুমি আমাকে ছেড়ে গেছো, গিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করছো। তো আমি মনে মনে ভাবলুক যে স্বপ্নটা যদি সত্যি হলে তাহলে তো ভালো গেলে হয়। যাই হোক, সেটা তো কোয়া যাবে না, কোলে তো একেবারে জানে না তো। যাই হোক, তারপর সেই কান্নাকাটি শুরু করলো যে জান তুমি আমাকে কথা দাও, তুমি আমার কোনোদিন ছেড়ে যাবে না, তুমি যদি আমাকে ছাড়িয়ে যাও তাহলে আমি সুইসাইড করে আত্মহত্যা করে ফেলাবো। তখন ভাই রাত্রি 3টা বাজে, কারো ওই ঝগড়া করার মুড থাকে, কারো ওগুলি ফেদলা বেলার মুড থাকে। তখন আচ্ছা ঠিক আছে জান, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না, সারা জীবন তুমি আমার, আমি তোমার থাকবো, 7 জনম ধরে। যাই হোক, শুনে বেচারি খুশি হলো, খুশি হয়ে যাই হোক আবার ফোন টোন ডাকি ঘুমাইলো। তো কালকে ভাই বাড়ির পাশে মেলাত গেছো, তো যা দেখো ওই মোর গার্লফ্রেন্ড একটা বাচ্চা কোলত নিয়ে তার বরের সাথে মেলা ঘুরে যাচ্ছে। তাহলে কও ভাই, এই যে শালা রাত্রি 3টার সময় ঘুম থেকে তুলিয়ে কত প্রমিস টু স্কয়ার লোক, আর কোনো মানে হয় ভাই? আর যাই হোক ভাই, সিএনি মানুষের কথা কোনোদিন বিশ্বাস করবে না, সিএনি মানুষের কথা আর বালুত মোতা একই জিনিস। ¡Gracias!